প্রিয় বন্ধুগণ, যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় থানায় ইউনিয়ন গ্রাম পর্যায়ে খান মেথড পাবলিকেশন বই নিয়ে কাজ করতেছেন, এছাড়াও যারা কলকাতায় এই বইটি ছাপিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় থানায় অনলাইনে কাজ করতেছেন, তাদের জন্য এই ভিডিওতে তুলে ধরব এই বইটি যেভাবে সাজানো হলো। এই বইটির পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 896টি, চ্যাপ্টার 54টি, টপিকস এখানে প্রায় 300টি মতো দেওয়া হয়েছে। এই বইটির নামই দেওয়া হলো এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, অর্থাৎ রিটেন স্পোকেন এবং ইংরেজি গ্রামারের পূর্ণাঙ্গ একটি বই। এই বইটি একটি প্রসঙ্গ কিংবা একটি বাক্য দ্বিতীয়বার দেওয়া হয়নি। এই বইটি প্রতিটি পরিবারের জন্য, ছোট থেকে বড় সবার জন্য পূর্ণাঙ্গ ভাষা শেখার একটি বই, ভাষা এবং গ্রামার শেখার একটি বই। তাই বন্ধুগণ, আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি এবং পুরো বিষয়টি রপ্ত করে এবং যেভাবে মার্কেটে কাজ করবেন সে সকল বিষয়গুলি আমরা বুঝে নিই। তো বন্ধুগণ, এখন আসুন চ্যাপ্টার 1, বাংলা অক্ষরে ইংরেজি উচ্চারণ, এখানে যা কিছু লেখা হয়েছে। এই চ্যাপ্টারটি সাজানো হলো ইংরেজি বানান এবং উচ্চারণকে রপ্ত করতে, এই বিষয় রপ্ত করতে হলে এই বিষয়টি পরিপূর্ণভাবে গুরুত্ব দিতে হবে। এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যতগুলি উচ্চারণ হয়, ইংরেজি বানান হয়, সবগুলি বানান এখানে তুলে ধরা হলো। এর সাথে আবার আকার, একার আকার, রসিকার রসিকার, ওকার দি কীভাবে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত করে পড়বেন এই বিষয়গুলি এখানে তুলে ধরা হলো। তারপর আকার চিহ্ন 10টি, এর সাথে আপনারা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কীভাবে এইভাবে মিলিয়ে পড়বে সেই বিষয়গুলি এখানে তুলে ধরা হলো। এই বিষয়টি যদি এইভাবে রপ্ত করা যায় তাহলে বাংলা যে কোনো শব্দ, বাংলা বাক্য ইংরেজি অক্ষর দিয়ে বানিয়ে লেখা যাবে। যেমন আমার, তোমার, তার, কামাল, আমার বাবা, তোমার বাবা, বা বড় বড় বাক্য কিন্তু এইভাবে বানিয়ে বানিয়ে লেখা সম্ভব। এই চ্যাপ্টারটি যদি ঠিক মতো লিখে লিখে যে কেউ পড়ে তাদের জন্য এটা সহজ হবে বানিয়ে লিখতে। তারপর আসুন চ্যাপ্টার 2, স্বর, আকার, রসিকা, দীর্ঘের, এদের ইংরেজি বানান এবং উচ্চারণ যেভাবে হয় এখানে তুলে ধরা হলো। তারপর অ, অকার দিয়ে কীভাবে উচ্চারণ হয়, আকার দিয়ে কতভাবে উচ্চারণ হয় সেই বিষয়গুলি এখানে তুলে ধরা হলো। রসিকা, দীর্ঘিকার দিয়ে যেভাবে উচ্চারণ হয়, একার, ওকার, জফলা, রেফ, র, ওকার দিয়ে যেভাবে উচ্চারণ সবগুলি এখানে তুলে ধরা হলো। তারপর আসুন চ্যাপ্টার 3, যেভাবে সাজানো হলো বাংলা যুক্ত অক্ষরে ইংরেজি বানান যেভাবে হয় এখানে যে বাংলা যুক্ত অক্ষরগুলি এখানে দেওয়া হলো। তারপর এটির ইংরেজি যেভাবে হবে সেখানে তুলে ধরা হলো এই চ্যাপ্টারে। তারপর বাংলা যুক্ত অক্ষরে ইংরেজি উচ্চারণ যেভাবে হয়, এখানে যুক্ত জয়েন্ট অক্ষরগুলি এখানে যেভাবে হবে এখানে প্রতিটা অক্ষর এখানে তুলে ধরা হলো। ইনশাল্লাহ এইগুলো যদি যে কেউ লিখে লিখে পড়ে তাহলে সহজ হবে। তারপর এখন আসুন নিচের শব্দগুলিকে ইংরেজি বানান করে লিখুন, অর্থাৎ এখানে যেভাবে দেওয়া হলো রি, রেফ, জ, র যুক্ত বর্ণ, এইভাবে যদি যে কেউ বানিয়ে বানিয়ে লিখে প্র্যাকটিস করে মনে অজান্তে যে কোনো ইংরেজি বানান, বাংলা বানান সে ইংরেজি অক্ষরটি বানিয়ে লিখতে পারবে, তার জন্য খুবই সহজ হবে। এই চ্যাপ্টারগুলো পড়ার পর যে কোনো বাংলা বাক্য, বড় বড় বাক্য এইভাবে বানায় লিখতে পারবে। যদি এইভাবে সে বানায় লিখতে পারে, যে কারোর জন্য ইংরেজি ভাষাটা তার মনে অজান্তে রপ্ত হয়ে যাবে, সে যে কোনো কঠিন কিংবা সহজ যে কোনো শব্দের ইংরেজি অক্ষর দিয়ে বানান লিখতে পারবে। তারপর আসেন এখানে প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ এ থেকে জ্যাক পর্যন্ত যতগুলি যেখানে উচ্চারণ হয়, বাংলা উচ্চারণ হয় সেইগুলি এখানে তুলে ধরা হলো। তারপর হলো প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ জয়েন্ট লেটার, জয়েন্ট লেটারের যুক্ত অক্ষরে যেই উচ্চারণগুলি হয়, বানান হয় সেগুলি বাংলা বানান সেগুলি তুলে ধরা হলো। এগুলো লিখে লিখে যদি আপনারা পড়েন বা যে কাউকে বলেন পড়ার জন্য তাহলে সে দ্রুত গতিতে ভাষাটা রপ্ত হবে। তারপর আসুন লেটার এবং অ্যালফাবেট, এই অধ্যায়টি লেটার কাকে বলে, অ্যালফাবেট কাকে বলে, ভাওয়াল কাকে বলে, ভাওয়ালে কতগুলি উচ্চারণ হয় সেই উচ্চারণগুলো এখানে তুলে ধরা হলো। তারপর হলো শর্ট সাউন্ড এবং লং সাউন্ড দিয়ে কী ধরনের উচ্চারণ কীভাবে হবে সেই বিষয়গুলি এখানে পঙ্খানুপঙ্খরূপে তুলে ধরা হলো। তারপরে কনসোনেন্ট এর উচ্চারণ কী হবে, বি, বি, বি প্লাস ই, বি কীভাবে উচ্চারণ হয়, সি কীভাবে উচ্চারণ হয়,
সেই উচ্চারণগুলি এখানে তুলে ধরা হলো, তারপর সেমি বাউলের উচ্চারণ তুলে ধরে এটা শেষ করা হলো। তারপর আসেন কনসোন্যান্ট প্লাস ভাওয়াল এর উচ্চারণ যুক্ত করে কীভাবে হয়, এইগুলা চমৎকার করে এই বিষয়টি তুলে ধরা হলো। যে কেউ এটা যদি লিখে লিখে পড়ে তার ভাষা দ্রুত রপ্ত হবে। এখন আসেন ওয়ার্ড এবং সিলেবল। সিলেবল হচ্ছে ইংরেজি বানান এবং উচ্চারণকে রপ্ত করতে হলে এবং নিচে থেকে ইংরেজি বাণী লিখতে হলে এই অর্থটি শতভাগ গুরুত্ব দিতে হবে। বন্ধুগণ, এক থেকে পাঁচ পর্যন্ত যদি যে কেউ লিখে লিখে পড়ার পর এখানে যদি আসে তাহলে তার ইংরেজি ভাষাটা দ্রুত রপ্ত হয়ে যাবে, বিশ্বাস রাখুন। তারপর আসুন চ্যাপ্টার সেভেন, এখানে রুলস স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন, অর্থাৎ এ উচ্চারণ কয়টি হয় এখানে তুলে ধরা হলো। এখন অ দিয়ে আ দিয়ে কীভাবে উচ্চারণ হয় এখানে পর্যাপ্ত পরিমাণে এক্সাম্পল ডিকশনারি থেকে তুলে ধরা হলো। এইগুলো যদি লিখে লিখে কেউ পড়ে মনে অজান্তে এখানে রপ্ত হয়ে যাবে। তারপর এর সাথে ই আই ইউ ডাব্লিউ ওয়াই দিয়ে যুক্ত হওয়ার পর কীভাবে উচ্চারণ হয় সেই বিষয়গুলি এখানে তুলে ধরা হলো। তারপর ই, তারপর ইয়ের সাথে আরও অন্যান্য অক্ষর ভাওয়াল যোগ করে, তারপর আয়ের এর সাথে আয়ের উচ্চারণ, আয়ের সাথে অন্যান্য শব্দ বসে কীভাবে উচ্চারণ হয় সেগুলো তুলে ধরা হলো। তারপর ও, এইভাবে ওর সাথে আরও একাধিক অন্যান্য ভাওয়াল ডাব্লু ওয়াই যোগ করার পর কী উচ্চারণ হবে সেগুলো এখানে তুলে ধরা হলো। তারপর ইউ পর্যায়ক্রমে এইভাবে সি এর উচ্চারণ যতভাবে হয়, সি জি এর উচ্চারণ যতভাবে হয়, তারপর তারপর এস এর উচ্চারণ যতভাবে হয়, টি এর উচ্চারণ যতভাবে হয় এইভাবে, তারপর ডি এর উচ্চারণ কতভাবে হয়, পঙ্খানুপুঙ্খরূপে এই বিষয়গুলি তুলে ধরা হলো। নাই বলে কিছু নেই, সকল ধরনের উদাহরণ এখানে তুলে ধরা হলো। একটা উদাহরণ দ্বিতীয়বার এখানে দেওয়া হয়, তার ফলে ডাব্লিউ এইচ এর উচ্চারণ, জি ইউ ই কিউ ই এর এদের উচ্চারণ কীভাবে হয় এই বিষয়গুলি এখানে তুলে ধরা হলো। তারপর আসুন অক্ষর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড, যেমন সাইলেন্ট, সাইলেন্স অফ লেটার, অর্থাৎ বি সি এদের উচ্চারণ হয় না এমন শব্দ, তারপর ডি ই জি এইচ কে এল এন পি এদের উচ্চারণ হয় না কোথায়, যেখানে যেখানে এস টি ইউ ডব্লিউ এদের উচ্চারণ যেখানে যেখানে হয় না, তারপর ওয়াই, এই বিষয়গুলি এখানে তুলে ধরা হলো। তা এই বিষয়গুলি তুলে ধরা হলো। তো বন্ধুগণ, যেখানে এদের উচ্চারণ হয় না সকল উত্তরগুলো সকল ডিকশন থেকে শব্দগুলো নিয়ে নিয়ে এখানে তুলে ধরা হলো। তো বন্ধুগণ, এইগুলো যদি যে কেউ রপ্ত করে তাহলে ইংরেজি যে কোন ইংরেজি সকল কিছুই তার মধ্যে রপ্তের মধ্যে চলে আসবে। তারপর আসেন আইএনজি, আইএনজি ইএস আইইডি ইআর আইইআর বিইএস বসানোর নিয়ম এখানে চমৎকার করে তুলে ধরা হলে, এইগুলো যদি উদাহরণগুলি যে কেউ রপ্ত করে ফেলে লিখে লিখে তাহলে তার জন্য কোনো প্রকার সমস্যা হবে না। তারপর আসুন এখানে প্রনাউন্সিয়েশন অফ ডাবল লেটার, অর্থাৎ ডাবল ডাবল বি ডাবল সি ডাবল ডি ডাবল ই ডাবল এফ জি ডাবল কে ডাবল এল এম এন ও পি আর এস টি ভি জেড, অর্থাৎ ডাবল জেডের উচ্চারণ কী হবে এখানে প্রতিটা শব্দটি বুঝিয়ে দেওয়া হলো। তো বন্ধুগণ, এই এইগুলি এইগুলি যদি বানে মানে দেখে দেখে লিখে লিখে পড়ে তাহলে রপ্ত হয়ে যাবে। তারপর আসুন এখানে ইংলিশ অ্যালফাবেট ডিকশনারিতে যেভাবে সাজানো হলো, এটা একটি চমৎকার একটা বিষয়। অনেকে আমরা ডিকশনারি পড়ি কিন্তু ডিকশনারি কোন অক্ষরের পর কোন অক্ষরগুলি থাকে সেটা, যেমন এর সাথে কিন্তু ২৬টি অক্ষরে বসে শব্দ তৈরি হয়, আবার বি এর সাথে কিন্তু ১০টি শব্দ, সি এর সাথে ১০টি, ডি এর সাথে ৯টি শব্দ, ই এর সাথে ২২টি, এফ এর সাথে ৭টি, জে এর সাথে ১০টি, এইচ এর সাথে ৬টি, এল এর সাথে ১৬টি, জে এর সাথে ৫টি, কে এর সাথে ১১টি, এইভাবে এ থেকে জ্যাক পর্যন্ত যার সাথে যতগুলি অক্ষর হয় সেটা ডিকশনারি দেখে দেখে অনেক কষ্ট করে এগুলো সেট করে দেওয়া হলো, যাতে মানুষ অতি অল্প সময় একটি বইয়ের ভিতরে সকল কিছু তথ্য পেয়ে যায়, তাহলে সে ডিকশনারিতে শব্দগুলো খুঁজে বের করতে তার জন্য সহজ হবে, এই জন্য এই চ্যাপ্টারটি তুলে ধরা হলো। এখন আসুন চ্যাপ্টার ১০, এখানে লেখা হয়েছে দ্য ডিফারেন্স বিটুইন ব্রিটিশ অ্যান্ড আমেরিকান প্রনাউন্সিয়েশন, এখানে ব্রিটিশ এবং আমেরিকানের উচ্চারণ পদ্ধতি, এখানে আসলে অনেকে আমরা মনে করি ব্রিটিশ এবং ইংরেজ আমেরিকান উচ্চারণ অনেক অনেক পার্থক্য, আসলে অনেক পার্থক্য না, লিমিটেড কিছু পার্থক্য আছে, সেই মূল বিষয়গুলি এখানে তুলে ধরা হলো। এই চ্যাপ্টারটি পড়লে ইনশাল্লাহ পরিবেশটি রপ্ত করতে পারবে। তারপর আসেন চ্যাপ্টার ১১,
চ্যাপ্টার ইলেভেনে এখানে লেখা আছে পার্সিসপিসের পুরো পকার পেট, আটটি পকার পেট ভেঙে ভেঙে ডায়াগ্রাম আলোকে দুই পৃষ্ঠা মেয়েদের তুলে ধরা হলো। এই দুইটি পৃষ্ঠা থেকে সকল সকল পকার পেট সে ডায়াগ্রামের মাধ্যমে শিখতে পারবে। তারপর এখন বিস্তারিত আলোচনা পার্সিসপিস আট প্রকার এখানে কি কি হবে, এক্সাম্পল দিয়ে প্রাথমিক বোঝানো হলো। তারপর হলো কাইন্ডস অফ নাউন, নাউন কত প্রকার কি কি, এখানে পর্যাপ্ত এক্সাম্পল দিয়ে বোঝানো হলো। এই এক্সাম্পলগুলো যদি লিখে লিখে রপ্ত করে তার জন্য পুরো বিষয়টি সহজ হবে। একইভাবে কাইন্ডস অফ প্রনাউন, কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ বাংলা মিনিং সহকারে দেওয়া হলো, পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো। তারপর আসেন এখানে নাউন এবং অ্যাডজেক্টিভ জয়েন্ট করে লেখার কৌশল, এখানে যেমন স্কুল প্লাস নাউন বসিয়ে একসাথে অনেকভাবে পড়া যায়। এইভাবে দুইটি শব্দ দুটি নাউন একত্রিত মিলে যখন পড়া হবে তখন নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এই চ্যাপ্টারটি নাম হলো নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এইভাবে জয়েন্ট লেটারে পড়া যায়। যেমন আর স্কুল টিচার, এখানে স্কুলটা অ্যাডজেক্টিভের কাজ করে আর টিচারটা নাউনের কাজ করে, এইভাবে অ্যাডজেক্টিভ নাউন প্লাস অ্যাডজেক্টিভ এই চ্যাপ্টারের নাম দেওয়া হলো। এই বিষয়টি একটু ভালো করে বুঝে পড়লে পুরো বিষয়টি রপ্ত হবে। এইভাবে যদি কেউ জয়েন্ট লেটারে ওয়ার্ডের মাধ্যমে পড়ে দ্রুতগতিতে আয়ত্তে আসবে। এছাড়া কিন্তু তিনটি শব্দ নিয়ে কিন্তু পড়া যায়, যেমন স্কুল প্লাস নাউন প্লাস নাউন, এইভাবে এই দিয়েও পড়া যায়। তারপর আসেন এইভাবে পড়লে দ্রুতগতিতে এগিয়ে যাবে। তো প্রতিটি শব্দে জয়েন্ট লেটার জয়েন্ট ওয়ার্ড দিয়ে পড়লে সে দ্রুত ইংলিশ ল্যাঙ্গুয়েজ রপ্ত হবে। এখানে পুরো বিষয়টি কীভাবে পড়তে হবে বুঝিয়ে দেওয়া হলো। তারপর আসেন ভার বলতে কী বুঝি, ভার্বের পকার পেট অনেক বেশি, এখানে ভার্বের প্রাথমিক আলোচনা করা হলো। ভার বিভিন্নভাবে হতে পারে, একক শব্দে নাউনের সাথে করা যুক্ত, অ্যাডজেক্টিভের সাথে করা যুক্ত, নাউনের সাথে দেওয়া হওয়া যুক্ত করে ভার তৈরি হয়। একক শব্দ করা হওয়া দেওয়া ব্যতীত অন্যান্য শব্দ দিয়ে ভার হয় কীভাবে, এই বিষয়গুলি তুলে ধরা হলো। তো বন্ধুগণ এই বিষয়গুলি এখানে উদাহরণ দেওয়া হলো, একক শব্দে ভারগুলো কী হবে, আবার নাউনের সাথে করা যুক্ত করে কীভাবে হবে, অ্যাডজেক্টিভের সাথে করা যুক্ত করে কীভাবে ভার্ব হয়, অ্যাডজেক্টিভের সাথে দেওয়া হওয়া যুক্ত করে কীভাবে ভার্ব হয়, এগুলি তুলে ধরা হলো। তো বন্ধুগণ ভার্বের চ্যাপ্টারটা পরবর্তী 29 চ্যাপ্টারে দেওয়া হলো, সেখানে আমরা বিস্তারিত দেখব। এখন আসুন একইভাবে কাইন্ডস অফ ভার্ব কীভাবে হয়, ভার্ব অ্যাডভার্ব কীভাবে, চমৎকার করে অ্যাডভার্বের ক্লাসিফিকেশন এক্সাম্পল তুলে ধরা হলো। এইভাবে যদি আমরা অ্যাডভার্ব পড়ি তাহলে কখনো ইংরেজি শিখতে কষ্ট হবে না। আমরা মূলত বেসিক গ্রামার বিষয়গুলি ভালো করে বুঝি না, জানি না এবং মিনিংও বুঝি না, সেহেতু আমরা পারি না। তারপর আসেন প্রিপজিশন, এখানে প্রিপজিশন এখানে একত্রিটি দেওয়া হলো সাথে বাংলা মিনিং দেওয়া হলো, এটি ভালো করে রপ্ত করে ফেললে প্রিপজিশনের ওপর একটা আইডিয়া চলে আসবে। তারপর কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, এখানে চমৎকার করে বাংলা মিনিং সহকারে প্রত্যেকটা পকার পেটের সাথে মিনিং তুলে ধরা হলো। তারপর ইন্টারজেকশন, একইভাবে বাংলা মিনিং দিয়ে বোঝায় দেওয়া হলো, ইন্টারজেকশনের সংখ্যা খুবই অল্প। তারপর বন্ধুগণ আসেন পার্সিসপিস থেকে গ্রামার শেখার জন্য কেস ভেরি ইম্পর্ট্যান্ট, কেসটাকে আলাদা করে দেখানো হলো চ্যাপ্টার 12-তে। এখানে কেস কত প্রকার কী কী, কেস বোঝার জন্য চমৎকার করে ব্যতিক্রম ধর্মীভাবে অর্থাৎ ভাষা যেভাবে শিখতে হয় সেইভাবেই কিন্তু এখানে তুলে ধরা হলো। তারপরে কেসের পকার পেন এখানে তুলে ধরা হলো, আই দিয়ে কতভাবে আই মি মাই এদের বাংলা মিনি কতভাবে হয় এইগুলো তুলে ধরা হলো। তারপর এদের আবার কেজের ইউজেস প্রত্যেকটা বুঝিয়ে দেওয়া হলো। তারপর এখানে পর্যাপ্ত এক্সাম্পল তুলে ধরা হলো কেসের উপর। তারপরে কাইন্ডস অফ পজিটিভ কেস কত প্রকার কী কী, এখানে উদাহরণ সহকারে তুলে ধরা হলো। তারপর আসেন রিফ্লেক্সিভ প্রনাউন, ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে রিফ্লেক্সিভ প্রনাউন কীভাবে ব্যবহার হয়, প্রনাউনের সাথে রিফ্লেক্সিভ আর নাউনের সাথে কীভাবে হয় বাংলা মিনিং দিয়ে বুঝিয়ে দেওয়া হলো, যাতে কারোর মধ্যে কোনো প্রকার বুঝতে অসুবিধা না হয়। বন্ধুগণ এখন আসেন এই যে সব রিফ্লেক্সিভ প্রনাউন চমৎকার করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া হলো, সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে। তারপর আসেন কমপ্লিট ডিজাইন অফ লার্নিং পার্সোনাল প্রনাউন, হ্যাঁ আপনি পার্সোনাল প্রনাউন পড়তেছেন কীভাবে কী পড়বেন এখানে একটু ভালো করে বুঝে নেই। এই অধ্যায় থেকে আমরা শিখব আমি আমরা তুমি তোমরা সে তারা দিয়ে বাংলা ও ইংরেজি ভাষার যতভাবে ব্যবহার হয়। তো বন্ধুগণ একটু জেনে নেই, আমি দিয়ে 211 ভাবে পড়া যায়, তুমি দিয়ে 213, সে দিয়ে 211, যে কোনো ব্যক্তির নাম দিয়ে 211,
আমরা দিয়ে 250, তোমরা দিয়ে 250, তারা দিয়ে 250। এইভাবে বানিয়ে পড়া যায়, অর্থাৎ বাংলা ও ইংরেজি ভাষায় আমি দিয়ে 213 ভাবে পড়া যায়। সেই বিষয়গুলি দেখেন একের এক এখানে তুলে ধরা হলো, যেমন আমি দিয়ে 213 ভাবে এখানে প্রত্যেকটা বিষয় এখানে তুলে ধরা হলো, অর্থাৎ ল্যাঙ্গুয়েজে যতভাবে ব্যবহার হয় আমি দিয়ে সব কিছু এখানে আমি আমরা আমার অর্থাৎ আই মি মাই যতভাবে ব্যবহার হয় এখানে 213 ভাবে তুলে ধরা হলো। এই বিষয়টি রপ্ত করার পরে এখানে এক্সাম্পল দিয়ে এখানে তুলে ধরা হলো। এই চ্যাপ্টারটি অনেক বড়, প্রত্যেকটা এক্সাম্পল ভেঙে ভেঙে এখানে কিন্তু তুলে ধরা হলো। তো বন্ধুগণ এখানে তারপর আসুন, তুমি আপনি দিয়ে যেভাবে 211 ভাবে পড়া যায় এই বিষয়গুলি এখানে তুলে ধরা হলো, 213 ভাবে পড়া যায় তুলে ধরা হলো। তারপর সে দিয়ে 211 দিয়ে পড়া যায়, এই যে এখানে তুলে ধরা হয়েছে। তারপর যে কোনো ব্যক্তির নাম, যেমন সাদিয়া একটা মেয়ের নাম, যে কোনো মেয়ের নাম দিয়ে, ছেলে মেয়ে, যে কোনো পৃথিবীর যে কোনো নাম দিয়ে, এই এইভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এবং বাংলা ল্যাঙ্গুয়েজে এখানে 211 ভাবে পড়া যায় এখানে তুলে ধরা হলো। এখানে চমৎকার করে প্রতিটা বিষয়ে টিপস দেওয়া হলো, কীভাবে আপনি অনুকরণের মাধ্যমে পড়তে পারেন, ভাষা রপ্ত করতে পারেন সে বিষয়গুলো নিয়ে। তারপর দেখেন আমরা দিয়ে 250 ভাবে পড়ার কৌশল, অর্থাৎ একবার শিখে গেলে সমস্ত জীবনের জন্য পুরো ল্যাঙ্গুয়েজে সব কিছু এখানে ভাগাভাগ করে নিয়ে আসা হলো। তারপর আসেন বন্ধুগণ পার্সন এবং ইটস ইউজেস, অর্থাৎ পার্সন আপনি কীভাবে পড়বেন। হ্যাঁ, পার্সন আমরা অনেকেই বলি যে এখানে আই উই ইউ হি সি এইগুলোকে পার্সন বলা হয়। হ্যাঁ ঠিক আছে, এইগুলি পার্সন বলা হয়, এটা পড়ার অনেক কৌশল আছে, সমস্ত জীবন পড়ি কিন্তু আমরা আসলে রপ্ত করতে পারি না। এই বিষয়গুলি এমনভাবে তুলে ধরা হলো এখানে পার্সন আপনি দ্রুতগতিতে রপ্ত করতে পারবেন, পার্সন এবং নাম্বার। হ্যাঁ, তারপর আসেন বন্ধুগণ নাম্বার, আসেন নাম্বার যেভাবে পড়বেন, নাম্বার সিঙ্গুলার পড়াল শুধু পড়লে হবে না, এখানে নাম্বার শেখার জন্য অনেক তথ্য কৌশল দেওয়া হলো, যেভাবে পড়লে সমস্ত জীবনের জন্য নাম্বার তার রপ্ত হয়ে যাবে। শুধু শুধু আই ইউ হি সি এইগুলো দিয়ে নাম্বার পড়লে চলবে না, এখানে পুরো নাম্বারটা বিষয়টা তুলে ধরা হলো। এখানে আরও অতিরিক্ত এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজি এবং বাংলা মিলিয়ে এখানে তুলে ধরা হলো, এইগুলো পড়লে সমস্ত জীবনের জন্য আপনার নাম্বার শেখা হয়ে যাবে। এখন আসুন কমপ্লিট ডিজাইন অফ লার্নিং নাম্বার, নাম্বার কীভাবে পড়বেন অর্থাৎ সংখ্যা কীভাবে পড়বেন। এখানে এক একটা একটি একটু অর্ধেক আধা পৌনে শোয়া সাড়ে দেড় আড়াই দিয়ে যে যে ক্ষেত্রে বসে সে সকল কিছু নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। যেমন এক দিয়ে আপনার 212টি শব্দ দেওয়া হলো আনকমন শব্দ, অর্থাৎ এক একটা একটি একটু এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা এক পর এক ওয়াক্ত এক রাগাত এক সকাল এক দুপুর এক বিকাল, অর্থাৎ একের সাথে যে সকল শব্দগুলি বসানো যায় ওই সকল শব্দগুলি এখানে তুলে ধরা হলো। এখন আসেন তারপর আদা দিয়ে একইভাবে 100টি শব্দ দেওয়া হলো। এখন আদা দিয়ে যদি 100টি শব্দ দিয়ে মিলে পড়া যায় তাহলে এইভাবে হাজার হাজার শব্দ মেয়েদের শব্দ বসে পড়া সম্ভব। তারপর পোনে দিয়ে যেভাবে হয় কতভাবে ব্যবহার হয় পোনে দিয়ে এইভাবে দেখানো হলো, এটা দিয়ে যে শত শত শব্দ বানিয়ে পড়া সম্ভব। তারপর শোয়া দিয়ে একইভাবে তুলে ধরা হলো, এভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া সম্ভব হবে। আর সাড়ে দিয়ে একইভাবে দেওয়া হলো, শুধু দেড় দিয়ে, তারপর আড়াই দিয়ে। এইভাবে আমাদেরকে শুধু কৌশলগুলো জানতে হবে, এই বিষয়গুলো যদি রপ্ত করা যায় যে কেউই নিজে থেকে ইংরেজি শিখতে পারবে, কোনো শিক্ষক দরকার হবে না। একা একা শিখতে চান তাহলে এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন। তারপর আসুন পৌনে শোয়া সাড়ে দেড় আড়াই সাড়ে তিন দিয়ে যেভাবে একসাথে পড়বেন, এখানে অনেক কৌশল তুলে ধরা হলো। এই বিষয়টি বিরতি থামে আপনারা পড়তে থাকুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি দ্রুতগতিতে রপ্ত হবে। এখন আসেন জেন্ডার, আর জেন্ডার চার প্রকার কীভাবে হলো এখানে বাংলা মিনিং সহকারে তুলে ধরা হলো। এখানে এই এক্সাম্পলগুলো পড়লে অন্য কোনো এক্সাম্পলের দরকার হবে না, ইনশাল্লাহ এতে ভিতরে সব কিছু দেওয়া হলো। বন্ধুগণ এখন আসুন আমরা শিখব 19 নম্বর চ্যাপ্টারটি যেভাবে সাজানো হলো। এখানে হলো ফরমেশন অফ ওয়ার্ডস, অর্থাৎ নাউন চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায়, ভার অ্যাডভার্ব চেনার উপায় এখানে চমৎকার করে তুলে ধরা হলো। তারপর মিনিং অফ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, এখানে এখানে 40টি মিনিং অ্যান্ড সাফিক্স তুলে ধরা হলো, কিন্তু নিচে আরও অনেক নিচে প্রায় 100টির মতো প্রিফিক্স সাফিক্সের ব্যবহার তুলে ধরা হলো, প্রত্যেকটা খুব চমৎকার করে। এগুলো রিডিং পড়া পড়লে আপনি পুরো বিষয়টি বোকাবলির ক্ষেত্রে রপ্ত হবে,
অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব দ্যাট মিন্স ইন্টারচেঞ্জ পারসেপ্টিভ যেভাবে পড়বেন অপরকে পড়াবেন বোঝাবেন সে সকল বিষয়গুলি নিয়ে এখানে তুলে ধরা হলো। প্রত্যেকটা বিষয় অত্যন্ত সূক্ষ্ম সুন্দর বাংলা মিনিং করে তুলে ধরা হলো, সাথে অ্যাক্সেস দেওয়া হলো। এইভাবে এই 100টি মতো প্রিফিক্স সাফিক্সের ব্যবহার এখানে তুলে ধরা হলো প্রত্যেকটা বিষয়। খুব চমৎকার, কোনো কিছুতে কোনো বিষয়ে কোনো গ্যাপ রাখেনি, কমতি রাখেনি। ইনশাল্লাহ আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন, এছাড়া এই বইয়ের এই বইটি সংগ্রহ করতে পারেন। এছাড়াও চ্যাপ্টার বিশে 100টি প্রিফিক্স সাফিক্সের ব্যবহার দেওয়ার পর চ্যাপ্টার বিশে আরও শব্দ দেওয়া হলো, যেমন সিমিলার প্রনাউন্সিয়েশন ওয়ার্ড, অর্থাৎ একই সাদৃশ্য উচ্চারণগত শব্দ এখানে তুলে ধরা হলো। এখানে প্রায় 150টি শব্দ তুলে ধরা হলো। ইনশাল্লাহ এগুলো পড়লে সিমিলার একই উচ্চারণের যে শব্দগুলো হয় সেই শব্দগুলি রপ্ত হয়ে যাবে। তারপর আসেন বাংলা পেয়ার্স পেয়ার ওয়ার্ডস, অর্থাৎ বাংলা পেয়ার ওয়ার্ড কীভাবে পড়বেন, যেমন এক একটা এক একবার, বারবার এক একজন, একা একা, এক এক করে, দুটি দুটি করে, একে একে, নিচে নিচে, স্বস্ব নিজ নিজ, যার যার পর পর, হাতে হাতে, পায়ে পায়ে, মনে মনে, বুকে বুকে, আশায় আশায়, কানে কানে, চোখে চোখে। বন্ধুগণ এখানে অনেক শব্দ দেওয়া হলো বাংলা জয়েন্ট জোড়া শব্দ, ছোটো ছোটো বড় বড় এইভাবে বড় বড় লম্বা লম্বা খাটো খাটো, আর সন্ধ্যায় সন্ধ্যায় বিকাল বিকাল, সপ্তাহ সপ্তাহে, মাসে মাসে, বছরে বছরে, খুশি খুশি, দেখে দেখে, শুনে শুনে, গরম 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 খেয়ে ফেলো, ঠান্ডা ঠান্ডা, তাজা তাজা, হালকা হালকা, পাতলা পাতলা, এই যে শব্দগুলো আছে সম্পূর্ণ এইগুলি এইগুলি লিখতে অনেক কষ্ট হয়েছে। এখানে অনেক অনেক ডিকশনারি ফলো করে এই শব্দগুলো তুলে ধরা হলো। বন্ধুগণ এইগুলো মানে প্রতিটি পরিবারের জন্য একটি বই হবে সেই উদ্দেশ্য করে বইটি লিখেছি। তারপর আসেন বাংলা অপোজিট জয়েন্ট লেটার যেভাবে সাজানো হলো, যেমন মা বাবা, নারী পুরুষ, নর নারী, স্বামী স্ত্রী, বর কনে, ভাই বোন, চাচা চাচি, মামা মামি, দাদা দাদি, সকাল বিকাল, সকাল সন্ধ্যা, দিন রাত, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, এখানে ছন্দময় করে কম বেশি, লাভ ক্ষতি, দামি সস্তা, পছন্দ অপছন্দ, নগদ বাকি, সচ্ছল অসচ্ছল, এই যে শব্দগুলি আছে এগুলো লিখতে অনেক কষ্ট হয়েছে বন্ধুগণ। এইগুলি যে কেউ যদি রপ্ত করতে পারে তার জন্য ইংরেজি শেখাটা কোনো কষ্ট হবে না। তারপর আসেন বাংলা অল্টারনেটিভ ওয়ার্ড, এখানে মা কিংবা বাবা, নারী কিংবা পুরুষ, স্বামী কিংবা স্ত্রী, দিনে কিংবা রাতে, আজ কিংবা কাল, এই যে শব্দগুলো আছে এখানে অনেক অনেক শব্দ তুলে ধরা হলো। এই শব্দ রপ্ত করতে পারলে তার জীবনে ইংরেজি শেখার ক্ষেত্রে কোনো কিছু বাকি থাকবে না। তারপর আসেন সিমিলার কম্বাইন্ড ওয়ার্ড, যেমন ছাত্রছাত্রী, ছেলে মেয়ে, ছেলে পেলে, বাচ্চা বাল বাচ্চা, শিক্ষক শিক্ষিকা, আত্মীয় স্বজন, বাসা বাড়ি, এইভাবে চমৎকার অনেক অনেক শব্দ তুলে ধরা হলো। এই শব্দগুলি রপ্ত করতে পারলে সে দ্রুত, এখানে প্রায় 250টি শব্দ তুলে ধরা হলো। তো বন্ধুগণ এই হলো চ্যাপ্টার। এখন আসেন আমরা জানবো চ্যাপ্টার 21 কীভাবে সাজানো হলো। এই চ্যাপ্টারটি ভেরি ইম্পর্টেন্ট, যেমন সাবজেক্ট বা অবজেক্ট। বন্ধুগণ আমরা সাবজেক্ট বা অবজেক্ট কী জিনিস আমরা আদৌ খুব একটা ভালো করে রপ্ত করতে পারি না, তা আপনার সন্তান বা আপনি অবশ্যই সাবজেক্ট বা অবজেক্ট কীভাবে হবে এখানে তুলে ধরা হলো। সাবজেক্ট সাবজেক্ট কীভাবে হয় এবং সাবজেক্ট কোথায় বসে, কী কী শব্দ নিয়ে তুলে ধরতে হয়, যেমন প্রণাম দিয়ে কী কী প্রণাম কীভাবে সাবজেক্টে ঘরে বসে, আবার ওই কীভাবে হয়, এখানে চমৎকার করে পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো ভেঙে ভেঙে। কোনো কিছুতে কমতি রাখেনি সাবজেক্ট তৈরি করার ক্ষেত্রে। এখানে প্রায় অনেক মানে প্রায় মানে দু চা 300-400 বাক্য দেওয়া হলো সাবজেক্ট কীভাবে তৈরি করতে হবে এই বিষয়গুলি নিয়ে তুলে ধরা হলো। এগুলো যদি যে কেউ পড়ে, যেন হুতে সাবজেক্টের ঘরে কতভাবে বসে, 36ভাবে বসে। আমরা হুতে পড়তেছি কতভাবে পড়তেছি আদৌ কখনো খেয়াল করি না, এখানে হুতে সাবজেক্ট রূপে কিন্তু এখানে 36ভাবে ব্যবহার এখানে দেওয়া হলো। আমরা 2-4টি ব্যবহার শিখেই বলি যে আমরা ইংরেজি শিখে গেলাম, ইংরেজিতে কথা বলতে চাই, কিন্তু আদৌ সম্ভব না। এখানে হুতে যে 36ভাবে ব্যবহার হয় সাবজেক্টে করে, তাহলে তারপর দিস দিস দ্যাট ডোজ দিয়ে 16ভাবে ব্যবহার হয়, প্রত্যেকটা হিসাব নিকাশ করে এখানে তুলে ধরা হলো। তো বন্ধুগণ এখন আসুন সাবজেক্ট এর আলোকে নাউন কথা বলবো। সেখানে এখানে মানে প্রচুর এক্সাম্পল তুলে ধরা হলো, যেমন একটা ব্যক্তির নাম দিয়ে 16-14ভাবে সাবজেক্টে গড়ে বসে।
বন্ধুগণ আবার বলতেছি যে কোনো ব্যক্তির নাম সাবজেক্টে করে ষোলভাবে সরি চোদ্দভাবে বসে পড়া যায়, আবার যে কোনো ব্যক্তির নাম অবজেক্টে করে বারোভাবে ব্যবহার হয়। এখানে অবিশ্বাস্য হলে এখানে কালার করে দেখে দেওয়া হলো এখানে ব্যবহার হয়। তাই এছাড়া বন্ধুগণ আরও সিসুলিস্টি ডিজাইন দেওয়া হলো নাউন ডে কীভাবে সাবজেক্টে করে ব্যবহার হয়। বন্ধুগণ এটা বিশ্বাস রাখুন কোনো কিছুতেই কমতি রাখা হয়নি এই বইটি, বিশ্বাস রাখুন। এখানে আরও 60টি তুলে ধরা হলো। এখন আসুন বাংলা এবং ইংরেজিতে ভার্ব, ভার্ব কীভাবে ভার্বের গড়ে বসে। যে কোনো কিছু শিখবেন আগে বাংলায় শিখুন তারপর ইংরেজিতে শিখুন। চমৎকার করে এখানে তুলে ধরা হলো ভার্ব কোনটা কতভাবে ব্যবহার হয়, এখানে একটা চমৎকার হিসাবও তুলে ধরা হলো। তো এখন আসুন বন্ধুগণ অবজেক্ট বলতে কী বুঝি, অবজেক্টে করে প্রণন কতভাবে বসে, তারপরে প্রণনগুলি কী কী কতভাবে বসে, নাউন কতভাবে বসে, এগুলো সবগুলি একের পর এক তুলে ধরা হলো এখানে অতি চমৎকার করে, কোনো কিছুতে কমতি রাখা হয়নি। এখন ব্যক্তির নাম দিয়ে বারোভাবে ব্যবহার হয় সেখানে কিন্তু এখানে তুলে ধরা হলো যে প্রতিটা ব্যক্তি দিয়ে কীভাবে। তো বন্ধুগণ এটা শিখে রাখুন ব্যক্তির নাম যে কোনো ব্যক্তি দিয়ে সাবজেক্টে করে চোদ্দভাবে বসে, অবজেক্টে করে বারোভাবে বসে। এছাড়া এখানে পর্যাপ্ত উদাহরণ দেওয়া হলো, অর্থাৎ একটা বিশ্বাস রাখুন একটা উদাহরণ বা একটা বাক্য বা টপিকস বা এক্সাম্পল দ্বিতীয়বার উচ্চারণ করা হয় দেওয়া হয়নি এই প্রায় 900 পৃষ্ঠা বইটি দ্বিতীয়বার দেওয়া হয়নি। এটা খুব সূক্ষ্ম সুন্দরভাবে লেখা হয়েছে, বিশ্বাস রাখুন। এখন আসুন অবজেক্টে করে প্রণন 19ভাবে বসে এখানে এক্সাম্পল দিয়ে তুলে ধরা হলো। তো বন্ধুগণ এখন আসুন পজিসি ফ্রম কতভাবে বসে এখানে তুলে ধরা হয়েছে, ইনশাল্লাহ সবগুলি একইভাবে পড়ে ফেলে। এখন আসুন সাবজেক্ট এবং অবজেক্টের আলোকে অ্যাডজেক্টিভ 38ভাবে ব্যবহার হয়। তো বন্ধুগণ এক রিচ রিচ একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাংলা ল্যাঙ্গুয়েজে 38ভাবে ব্যবহার হয়, সবগুলি ব্যবহার এক জায়গায় এখানে দেখাই দেওয়া হলো 38ভাবে। আপনি যদি রিচ দিয়ে 38ভাবে পড়ে ফেলেন তাহলে আপনার জীবনে যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে, অর্থাৎ খেয়াল করতে হবে মূল অ্যাডজেক্টিভ যাকে বলা হয় কমন অ্যাডজেক্টিভ বা মূল অ্যাডজেক্টিভ দিয়ে আপনি 38টি গঠনে বা প্যাটার্নে বাক্য তৈরি করতে পারবেন। একটি নমুনা শিখা মানে হলো যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে এখানে পড়া যাবে, ইট ইজ পসিবল, এখানে প্রমাণ করে দেখা দেওয়া হলো এবং বাংলা মিনিংও দেওয়া হলো যাতে বুঝতে কখনো কষ্ট না হয়। এখন আসুন বন্ধুগণ অ্যাডভার্ব যেভাবে যতভাবে ব্যবহার হয় প্রত্যেকটা ভেঙে ভেঙে সূক্ষ্ম থেকে আরও সূক্ষ্মতরভাবে এখানে তুলে ধরা হলো, কোনো কিছুতে কোনো কমতি রাখা হয়নি। এখন আসুন বন্ধুগণ ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ফর্মেশন অফ সেন্টেন্স, বন্ধুগণ বাক্যের গঠন প্রণালী। আমরা আসলে বাক্য শিখি বাক্য কত প্রকার কী কী, 5 প্রকার, কিন্তু আসলে প্রথমে আপনাকে শিখতে হবে কাঠামোগত বা গঠনগতভাবে বাক্য 6 ধরনের হয়। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বাংলা ল্যাঙ্গুয়েজে যত বাক্য আছে সকল বাক্য 6টি গঠনের বাক্য হয়। এই 6টি গঠন থেকে কিন্তু বহুমাত্রিক গ্রামাটিক্যালি গঠনে বাক্য তৈরি করা হলো গ্রামার শেখানোর জন্য। তা আপনি এখানে 6টি গঠনের বাক্যের বাইরে কোনো গঠনের বাক্য নেই। এই চ্যাপ্টারটি যদি আপনি এই বিষয়টি যদি একটু খেয়াল করে পড়েন তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই 6 ধরনের বাক্য ইংরেজি এবং বাংলা বাক্যের বাইরে কোনো প্রকার বাক্য নেই, বিশ্বাস রাখুন। এবং প্রয়োজনে এই ভিডিওটি থামিয়ে আপনারা খেয়াল করে পড়ুন, তারপর প্রয়োজনে বই কেনেন। এখন আসেন কাইন্ডস অফ সেন্টেন্স। আমরা শিখেছি প্রথম জেনেছি যে কাঠামোগত বাক্য 6 প্রকার আর অর্থগত বা ভাবগতভাবে বাক্য 5 প্রকার, যেমন অ্যাসার্টিভ ইন্টিগ্রিটি ইম্পারেটিভ অবজেক্টিভ এক্সক্লেমেটিভ। এখানে পুরো বিষয়টি ভেঙে ভেঙে তুলে ধরা হলো, এখানে যাবতীয় যত বাক্য হয় হিসাব নিকাশ করে এক্সাম্পল দেওয়া হলো। এটি বিশ্বাস রাখুন একটা এক্সাম্পল দ্বিতীয়বার কিন্তু তুলে ধরা হয়নি এই বইটি, বিশ্বাস রাখুন। তো বন্ধুগণ এখানে চমৎকার করে কোনটা কতভাবে ব্যবহার হয় হিসাব নিকাশ করে গঠন প্রণালী পর্যন্ত এখানে তুলে ধরা হলো। তারপর আসুন বন্ধুগণ ইম্পারেটিভতে এক্সক্লেমেটিভ বাক্য এখানে যেমন হিসাব করে দেওয়া হলো 22 ক্যাটাগরি বাক্য হয়, এখানে 22 ক্যাটাগরি 22টি গঠনে এক্সক্লেমেটিভ বাক্য হয় এখানে তুলে ধরা হলো হিসাব নিকাশ করে। তো ইনশাল্লাহ একটি বাক্য দ্বিতীয়বার দেওয়া হয়নি, ইনশাল্লাহ বিশ্বাস রাখুন। তারপর আসুন বেসিক কনসেপ্টস অফ কনভার্সেশন। বন্ধুগণ আমরা কথাবার্তা বলার সময়
বহুমাত্রিক বাক্য বলি এখানে বেশ কিছু বাক্য আমি তুলে ধরলাম যেমন লেভেল ওয়ান অনের মধ্যে এখানে 45টি বাক্য দেওয়া হলো লেভেল টু তে এখানে বাক্য দেওয়া হলো 52টি লেভেল থ্রি তে বাক্য এখানে দেওয়া হলো প্রায় দেড় থেকে দুশোটি বাক্য দিয়ে এখানে তুলে ধর হলো তারপর লেভেল ফোরে এখানে বাক্য দেওয়া হলো 66টি তো বন্ধুগণ সব মিলে 350টি বাক্য দেওয়া হলো যদি আপনি বেসিক স্পোকেন ইংলিশ যাকে বলা হয় টুকিটাকি কথা তো এই বাক্যগুলি বারবারই ব্যবহার হয় আপনি এই বাক্যগুলি রপ্ত করে ফেলে টুকিটাকি কথা বলতে পারবেন এখন আসুন প্রবাব প্রবাব এখানে বন্ধুগণ প্রায় 250টি অধিক প্রবাব দিয়েছি মোস্ট কমন এখানে 276টি প্রবাব দিয়েছি এইগুলি সচরাচর আমরা কথাবার্তায় লেখায় বলি এইগুলি দ্রুত আয়ত্ত করে ফেলেন প্রভাবের কোনো প্রকার গঠন প্রণালী নেই এটা হলো লোককথা তাই লোককথাগুলো 276টি দিয়েছি ইংলিশ এবং বাংলাতে যতগুলি মোস্ট ইম্পর্টেন্ট সবগুলি এখন তুলে ধরা হলো তারপর আসেন বন্ধুগণ স্ট্রং অ্যান্ড উইক পার্ট হ্যাঁ আমরা দুটি ডান পড়ে কিন্তু উচ্চারণ পদ্ধতি কোনটা কি হবে সঠিক উচ্চারণটি এখানে তুলে ধরা হলো এখানে প্রায় 500-600টি ভার এখানে তুলে ধরা হলো ইনশাল্লাহ এই প্রয়োজনে এই ভিডিওটি থামে আপনারা পড়তে পারেন এখন আসেন বন্ধুগণ চ্যাপ্টার 4 নিয়ে আমরা আলোচনা করব যেমন টেন্স টেন্স শেখার ক্ষেত্রে অনেক কৌশল অ্যাপ্লাই করা হলো টেন্সের 12 প্রকার কাকে বলে আসলে সবগুলো তুলে ধরা হলো অতি সহজে টেন্স মনে রাখার চমৎকার কৌশল দেওয়া হলো একবার লিখে লিখে পড়লে সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে তারপর হলে সংক্ষেপে শখের মাধ্যমে টেন্স শেখার কৌশল এখানে তুলে ধরা হলো তারপর কীভাবে প্র্যাকটিস করো এইভাবে যদি দেখে থেকে প্র্যাকটিস করানো হয় যে কেউই যদি লিখে লিখে প্র্যাকটিস করে সমস্ত জীবনের জন্য টেন্স বাংলায় শিখে ফেলো তারপর আসেন টেন্স ইংরেজিতে ইংরেজিতে এখন চমৎকার একটা গঠন প্রণালী এখানে দেওয়া হলো এই গঠনটি যদি সে এখানে বেশ কৌশল তুলে ধরলে কৌশল দিয়ে যদি সে পড়ে তাহলে মনে অজান্তে রপ্ত হবে এখন আসেন টেন্স আরও কিছু কৌশল তুলে ধর হলো প্রেজেন্ট ইন্ডিফিনিটিভের গঠন প্রণালী আমরা জানি একটি কিন্তু না এখানে 5টি গঠন প্রণালী আলোকে আমরা শিখতে পারি এখানে 5টি গঠন প্রণালী এখানে তুলে ধর হলো এক্সাম্পল দিয়ে আরও কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যাতে কারো মতে কোনো প্রকার বুঝতে অসুবিধা না হয় তো বন্ধুগণ এখানে পর্যাপ্ত এক্সাম্পল তারপর এই কীভাবে প্র্যাকটিস করবে চমৎকার প্র্যাকটিস বাংলা এবং ইংরেজি মিলে যদি যে কেউ লিখে লিখে পড়ে সমস্ত জীবনের জন্য টেন্স কমপ্লিট হবে ইনশাল্লাহ এর বাইরে কিচ্ছু নেই শুধু শুধু ছেলেমেয়েরা ক্লাস 2-3 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত সব টেন্সই পড়ে আজ আমার জন্য পড়তেছে কিন্তু আদৌ টেন্সটা রপ্ত হয়নি কিন্তু আমি বলবো এই বই থেকে কেবল একবার লিখে লিখে পড়লে রপ্ত হবে এখানে টেন্স শেখার জন্য বহুমাত্রিক উদাহরণ এখানে প্রায় 14 ক্যাটাগরি উদাহরণ দিয়ে 14 লেভেলের বাক্য দিয়ে এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো হলো ইনশাল্লাহ অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজে যত বাক্য আছে সকল বাক্য এখানে নিয়ে ভাগাভাগ করে এখানে তুলে ধরা হলো তারপর আসেন কোয়াজিটিভ ভার্ব কোয়াজিটিভ ভার্বের 56টি ধরনের গঠন প্রণালী বাক্য এখানে 56টি গঠনের বাক্য তুলে ধরা হলো ভেঙে ভেঙে এখানে নয় এটা পরবর্তী চ্যাপ্টারে তুলে ধরা হলো এখানে কোয়াজিটিভ ভার্ব সহকারে অন্যান্য এক্সাম্পল তুলে ধরা হলো অর্থাৎ টেন্স শেখার জন্য যত ধরনের বাক্য দেওয়া দরকার সকল বাক্য এখানে দিয়ে কিন্তু উদাহরণ দেওয়া হলো তারপরে বন্ধুগণ আসুন প্রণাম এবং অক্সিলভার সংক্ষেপ ফর্ম আবার অক্সিলভার প্লাস নট এর সংক্ষেপ ফর্ম কীভাবে হবে এখানে তুলে ধরা হলো নেগেটিভ ফরমেশন অফ অক্সিলভার এখানে যতগুলি হয় সবগুলি তুলে ধরা হলো তারপর আসুন নেগেটিভ সেন্টেন্স অফ টেন্স অর্থাৎ নেগেটিভ করে কীভাবে পড়বেন ইন্টিগ্রেটিভ করে কীভাবে পড়বেন এখানে অনেক অনেক এখানে পর্যাপ্ত বাক্য দেওয়া হলো কীভাবে নেগেটিভ করতে হবে ইন্টিগ্রেটিভ করতে হবে সবগুলি এখানে অতি চমৎকার করে তুলে ধরা হলো যে কেউ চোখের দেখাতে রপ্ত করতে পারবে বন্ধুগণ এই চ্যাপ্টার থেকে চলে আসি আমরা পরবর্তী চ্যাপ্টার অক্সিলি ভার্বের ব্যবহার হ্যাঁ বন্ধুগণ সমস্ত জীবনে অক্সিলি ভার্বে আমরা পড়ে আসছি আয়ের সাথে অক্সিলি ভার্ব কয়টি 24টি এবং কীভাবে পড়বেন এখানে কৌশল দেওয়া তুলে ধরা হলো এবং অক্সিলি ভার্বের মিনিংগুলো আদৌ আমরা অনেকেই ভালো করে বুঝতে পারেন এখানে যতগুলো মিনিং হয় বাংলাতে সবগুলো মিনিং এখানে তুলে ধরা হলো তারপর আসেন অ্যাম্বিজারের ব্যবহার অ্যামিজারের গঠন কতগুলি আমরা আদৌ জানি না আমরা অথবা ভাবি
যে প্রেজেন্ট ইনহেবিটেন্স এবং কন্টিনিউয়াস টেন্সে এম ইজ এর ব্যবহার হয়। হ্যাঁ, এখানে এখানে 28টি গঠনের বাক্য ইংরেজি ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পাই। এখানে 28টি গঠনের মেথডে এখানে যতগুলি বাংলা মিনিং হয় সবগুলি দেওয়া হলো। এখানে 28টি গঠনের বাক্য এখানে তুলে ধরা হলো। এখানে প্রত্যেকটা এক্সাম্পল চমৎকার করে তুলে ধরা হলো। অর্থাৎ অ্যামেজারে এখানে 28টি গঠনের বাক্য শিখে ফেলা মানে হলো একটি ইংরেজি বইয়ের যতগুলি অ্যামেজারে ব্যবহার দেওয়া হলো সবগুলি ব্যবহারের বাক্য এখানে রয়েছে, এটা আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলবো। তারপর আসেন ওয়াজার হলো 28টি গঠনের বাক্য এখানে দেওয়া হলো, 28টি একইভাবে ওয়াজের গঠনে তুলে ধরা হলো। তারপর বন্ধুগণ এখন আসেন দুদাজের যতভাবে ব্যবহার হয়। তারপর হ্যাভেজের 22টি গঠনের বাক্য হয়, এখানে এক্সাম্পলগুলি চমৎকার করে তুলে ধরা হলো। তারপর আসেন বন্ধুগণ হেডের ব্যবহার, হেড 22 ধরনের গঠনের বাক্য আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাই, সবগুলো গঠনের বাক্য এইভাবে তুলে ধরা হলো। তারপর আসেন বন্ধুগণ শেন উইলে 9 ধরনের গঠনের বাক্য পাওয়া যায়। তারপর একইভাবে সুদের গঠন 20 ধরনের হয়, অট্টু গঠন 20 ধরনের হয়, ক্যান কোডের গঠনের 14 ধরনের হয়, এগুলো সবগুলি গঠন প্রণালী এখানে চমৎকার করে তুলে ধরা হলো। ল্যাঙ্গুয়েজের যতগুলি ব্যবহার হয় বাংলা এবং ইংরেজিতে এমন কোনো বাক্য নাই যে অক্সিলারি ভার্ব শেখানোর জন্য যা কিছু দরকার সকল ধরনের গঠনে বাক্য এখানে অবশ্যই পাবেন, অবশ্যই দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এর বাইরে কোনো বাক্য নেই। অর্থাৎ এই বইটি একটি কমপ্লিট বুক, যে সত্যি একটি কমপ্লিট বুক। এখানে আমি লিখেছি কিটা সেটা না, এখানে সমস্ত জীবনের জন্য একটি পরিবারের জন্য সকল গঠন প্রণালী দিয়ে এখানে আমি এই বইটি তুলে ধরা হলো। তো বন্ধুগণ প্রত্যেকটা বিষয় সূক্ষ্ম থেকে আরো সূক্ষ্মতরভাবে তুলে ধরা হলো, বিশ্বাস রাখুন। এখন আসুন আমরা জানবো এখানে চ্যাপ্টার 29 এই অধ্যায় থেকে আমরা শিখবো ভার অক্সিলারি দে কতভাবে ব্যবহার হয়, নাউন দিয়ে, কমন নাউন দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে কতভাবে ব্যবহার হয়, ইটের ব্যবহার কতভাবে এখানে একটু ভালো করে জেনে নেই। একটি মূল ভার দিয়ে 24টি অক্সিলারি ব্যবহারের মাধ্যমে 167টিভাবে পড়ার কৌশল এই বইতে দেওয়া হলো। একটি কমন নাউন এবং বিভিন্ন অক্সিলারি দিয়ে 82টিভাবে পড়া যায়, একটি অ্যাডজেক্টিভ দিয়ে 82টিভাবে, অ্যাডজেক্টিভ প্লাস অক্সিলারি দিয়ে 82টিভাবে গঠনের বাক্য পাওয়া যায়, একটি পাস্ট পার্সোনাল ফর্ম দিয়ে 82টিভাবে বাক্য পড়া যায়, হ্যাভেজের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে 45টি বাক্য পাওয়া যায়, দেয়ারের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে 43টি বাক্য পাওয়া যায়, ইট ইংলিশ ল্যাঙ্গুয়েজে 16টি গঠনে বাক্য পাওয়া যায়। বন্ধুগণ এই এই চ্যাপ্টারগুলিতে সম্পূর্ণ চমৎকার করে বাক্যর গঠন প্রণালী সহকারে এখানে তুলে ধরা হলো, যাতে সাথে বাংলাটা রপ্ত করতে পারলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্রুত গতিতে তার মধ্যে রপ্ত হবে। প্রত্যেকটা এক্সাম্পল ভাগাভাগ করে সেট করে দেওয়া হলো যাতে যে কেউ একা একাই শিখতে পারে। তো বন্ধুগণ এখন আসুন আমরা একটি অ্যাডজেক্টিভ দিয়ে বিভিন্ন অক্সিলারি দিয়ে 82টিভাবে পড়ার কৌশল যেভাবে প্রথমে এখানে চমৎকার করে তুলে ধরা হলো, প্রথম গঠন প্রণালী তুলে ধরা হলো। তারপর হলো রিচ দিয়ে 82টিভাবে পড়ার কৌশল তুলে ধরা হলো। বর্তমান একটা অ্যাডজেক্টিভ দিয়ে অন্যান্য অক্সিলারি দিয়ে যদি 82টিভাবে পড়া যায়, এই রিচের স্থলে হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে এই গঠনে পড়তে পারবেন। এছাড়া কমন নাউন, ভার্বের পাস্ট পার্সোনাল ফর্ম দিয়ে একইভাবে পড়া যাবে। তারপর আসেন প্রত্যেকটাকে নেগেটিভ করেও এখানে তুলে ধরা হলো, নেগেটিভ প্যাটার্ন দিয়ে তুলে ধরা হলো। তারপর ইন্টিগ্রেটিভ প্যাটার্ন এখানে তুলে ধরা হলো, পর্যাপ্ত এক্সাম্পল প্রতি ক্ষেত্রে বাংলা মিনিং তুলে ধরা হয়েছে। তারপর বন্ধুগণ এখন আসেন হ্যাভেস, আসে বা সিল অর্থে 45টিভাবে ব্যবহার হয়, এখানে একটি পৃষ্ঠের মধ্যে বাংলা মিনিং সহকারে তুলে ধরা হলো। তারপর এক্সাম্পল তুলে ধরা হলো, এটাকে আবার হাবোধক নাবোধক প্রশ্নবোধক করে তুলে ধরা হলো। ইনশাল্লাহ একবার দেখাতে পেরে যাবে যে কেউ। এখন আসেন দেয়ারের ব্যবহার একইভাবে 48টিভাবে পড়া যায়, এখানে দেখানো হলো 48টি গঠনের বাক্য। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেয়ারের ব্যবহার যতভাবে হয় প্রত্যেকটা ব্যবহার গঠন প্রণালী এখানে তুলে ধরা হলো। একটা গঠন প্রণালী শেখা মানে যে কোনো গঠন প্রণালী শিখে ফেলা। তারপর হলো এটাকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে তুলে ধরা হলো। তারপর বন্ধুগণ ইট দিয়ে 16টি গঠনের বাক্য পাওয়া যায়, প্রত্যেকটা গঠনে চমৎকার করে দেওয়া হলো। তা আমি এখানে এটাই বলবো, ইট দিয়ে আপনার ক্লাস 2-3 থেকে শুরু করে বিসিএস পর্যন্ত যতগুলো ইটের ব্যবহার আছে সবগুলো ইটের ব্যবহারিক বাক্য সামনে নিয়ে আসেন,
এখানে ষোলোটি গঠনের যত বাক্য দেওয়া হলো সকল বাক্য ওইখানের বাক্য সব বাক্য এখানে ভাগাভাগ করে যার যার ভাবে গঠন প্রণালী আলোকে সেট করে দেওয়া হলো, যাতে যে কেউ পড়তে সহজ হয়, কোনো কিছুতে কমতি বা ফাঁকি ঝুঁকি দেওয়া হয়নি বিশ্ব শাসন। তারপর বন্ধুগণ এখন আসুন ইফের ব্যাপার। হ্যাঁ, ইফ দিয়ে আমরা অনেকে পড়ি, কিন্তু ইফের গঠন আমরা সাধারণত জানি তিনটি, হ্যাঁ, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। কিন্তু না বন্ধু, এখানে আরও অনেক ধরনের গঠনের প্রণালী বাক্য পাওয়া যায়, বাংলা মিনিং সহকারে দেওয়া হলো, যাতে কারোর কোনো প্রকার কষ্ট না হয়। কীভাবে প্রথমে পর্যাপ্ত অর্থাৎ ইফ দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ধরনের বাক্য পাওয়া যায় সকল বাক্য এখানে দেওয়া হলো, তারপর উদাহরণ দেওয়া হলো। তারপর আসুন চ্যাপ্টার 31 ডাবলেস করছেন কীভাবে পড়বেন। ডাবলেস করছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হু দিয়ে কতভাবে বাক্য হয়, হোম দিয়ে, হুজ দিয়ে, হট দিয়ে, যতভাবে বাক্য হয় হিসাব নিকাশ করে এখানে প্রথম হিসাবটা তুলে ধরা হলো। তারপর ডাবলেস করছেন কীভাবে পড়বেন, চমৎকার করে তুলে ধরা হলো। আমি রিটেন গ্যারান্টি দিচ্ছি যে কেউ কেবল একবার পড়াতে রপ্ত হয়ে যাবে। এবং ডাবলেস করছেন যতগুলি ব্যবহার আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সকল ব্যবহার এখানে তুলে ধরা হলো। বিশ্বাস রাখুন এই বিষয়টি বিডিওটি থামে থামে পড়ে ফেলুন, আমরা প্রতিটি বিডিও ভেঙে ভেঙে দিব, ইনশাল্লাহ পড়ুন। তারপর দেখেন হোয়াই দিয়ে একসাথে শ্রেয়াসীভাবে পড়া যায়। হোয়াই দিয়ে যদি পড়তে পারেন আপনার হোয়াইন হর, হোয়াই হাও, এগুলো দিয়ে সবগুলো দিয়ে একইভাবে পড়তে পারবেন, এখানে দেখানো হলো। তারপর নেগেটিভ করে একইভাবে শ্রেয়াসীভাবে পড়তে পারেন, নট বসে। তারপর হট ইংলিশ ল্যাঙ্গুয়েজে 17টি গঠনে বাক্য পাওয়া যায়, এখানে 17টি গঠনে বাক্য তুলে ধরা হলো। নেগেটিভ ফরমেশন মোর ইউজেস দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজে হট দিয়ে যত বাক্য পাওয়া যায় সকল বাক্যের গঠন প্রণালী এইভাবে দেওয়া হলো। তারপর আসেন হট দিয়ে একসাথে 80টি বাক্য মিলিয়ে পড়ে ফেলো। হট ডু ডু, হট ডু ইট, এইভাবে যে কোনো বাক্যকে আপনি 80টি বাক্যের গঠনে যদি পড়ে ফেলেন তাহলে যে কোনো বাক্যতে একইভাবে 80ভাবে পড়তে পারবেন, ইনশাল্লাহ বিশ্বাস রাখুন। তারপর একইভাবে হুইচ আসলো, হুইচ দিয়ে, তারপর হুইচ দিয়ে, হুইচের ব্যবহার, হু দিয়ে যতভাবে পড়া যায় প্রত্যেকটা গঠন প্রণালী এখানে তুলে ধরা হলো। হু দিয়ে, তারপর হু দিয়ে একসাথে 45ভাবে পড়া যায়, 45টি গঠনে বাক্য দেওয়া হলো। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে হু দিয়ে যত বাক্য আছে সবগুলো বাক্যকে অক্সিলেবের সাথে মিলিয়ে মিলিয়ে দেখানো হলো, 145ভাবে পড়ার কৌশল এখানে তুলে ধরা হলো। বন্ধুগণ যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, একসাথে শিখুন, তাহলে সমস্ত জীবনের জন্য আপনার পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। তো বিশ্বাস রাখুন ইনশাল্লাহ পুরো বিষয়টি একই সাথে রপ্ত হয়ে যাবে। তারপর আসুন হাউ টু গিভ আনসার্স অফ দ্য কোশ্চেন্স, অর্থাৎ হু হার্ট হুইচ হান হার হোয়াই হাউ দিয়ে যতভাবে প্রশ্ন হয় এগুলো আমরা শিখে নিলেন। তারপর যতভাবে উত্তর হয় সবগুলো এখানে উত্তর ভেঙে ভেঙে দেওয়া হলো। এই উত্তরগুলো যদি যে কেউ পড়ে ফেলে তার জন্য সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে। তো বন্ধুগণ এখন আসুন আমরা পরবর্তী চ্যাপ্টার হলো কাইন্ডস অফ ভার্ব, ভেরি ইম্পর্টেন্ট। এখানে কাইন্ডসের ভার্বে সকল প্রকারভেদ একটা পৃষ্ঠা দেওয়া হলো। তারপর নন ফাইনাইট ভার্ব যত ব্যবহার হয় বাংলা মিনিং সহকারে দেওয়া হলো। তারপর প্রেজেন্ট পার্টিসিপল এবং এর প্রকারভেদ চার ভাবে হয়। এবং প্রেজেন্ট পার্টিসিপল বলতে কী বুঝি, প্রেজেন্ট পার্টিসিপল যে কোনো আইনযুক্ত ভার্ব 12ভাবে হয়, 12ভাবে গঠনের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহারের প্রত্যেকটা গঠন কীভাবে পড়তে হবে সবগুলি তুলে ধরা হলো বাংলা মিনিং সহকারে। অর্থাৎ আইনযুক্ত ভার্ব 12ভাবে ইংলিশে ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়, বাংলাতে ব্যবহার হয়, সবগুলি বাংলা মিনিং সহকারে তুলে ধরা হলো। তারপর বন্ধুগণ এখন আসুন পাস্ট পার্টিসিপল 7ভাবে গঠনের ব্যবহার হয়, এই 7 ধরনের প্যাটার্নে বাক্য এখানে তুলে ধরা হলো। অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রম ইংলিশ ল্যাঙ্গুয়েজ যতভাবে হয় সবগুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপর পারফেক্ট পার্টিসিপল এইভাবে ভার্বের সকল প্রকারভেদ এখানে ভেঙে ভেঙে তুলে ধরা হলো। তারপর আসুন জিরান, জিরান দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলি প্যাটার্নে বাক্য হয় উদাহরণ হয় সবগুলি এখানে তুলে ধরা হলো। বিশ্বাস রাখুন, বিশ্বাস করুন সকল বাক্যই এখানে নিয়ে আসা হলো, এইগুলো পড়লে ইনশাল্লাহ রপ্ত হবে। তারপর আসুন বিং, গেটিং, বিকামিং কীভাবে ব্যবহার হয় এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। আর একসাথে একসাথে যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে বিং বসে এখানে 51ভাবে পড়া যায়, এই বিষয়টি এখানে তুলে ধরা হলো। এখানে 51ভাবে পড়া যায় হিসাব নিকাশ করে তুলে ধরা হলো। এখানে বিং দিয়ে যদি একটি অ্যাডজেক্টিভ দিয়ে 51ভাবে পড়া যায়, যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে 51ভাবে পড়া যাবে, বিশ্বাস রাখুন। তারপর এক্সাম্পলও তুলে ধরা হলো। তারপর নাউনে পড়বে বিং, গেটিং, বিকামিং বসিয়ে 51ভাবে পড়া যায়, সেটাও তুলে ধরা হলো। অর্থাৎ যা শিখবেন একসাথে শিখুন, এক জায়গা থেকে শিখুন, তাহলে সমস্ত জীবন জীবন ল্যাঙ্গুয়েজটা রপ্ত হবে।
এখন আসে বন্ধুগণ ভার্বের পাস্ট পারফেক্ট ফর্মে পড়বে, বিং গেটিং বসে পঞ্চাশভাবে পড়া যায়, এখানে দেখানো হলো। তারপরে হলো হ্যাভিং, হ্যাভিং ইংলিশ ল্যাঙ্গুয়েজের যতগুলো বাক্য হয় এখানে তুলে ধরা হলো, একসাথে চল্লিশভাবে পড়ার কৌশল এখানে হ্যাভিং এর ব্যবহার এক জায়গায় দেওয়া হলো। তো বন্ধুগণ এখন আসেন পরবর্তী চ্যাপ্টার হলো আমরা ইনফিনিটিভ এবং এর প্রকারভেদ কীভাবে হবে। ইনফিনিটিভ ছয় প্রকার এবং এটা ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজে সবচেয়ে বেশি ব্যবহার হয়, এখানে চমৎকার করে পড়ার কৌশল তুলে ধরা হলো। তারপর ইনফিনিটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 63টিভাবে ব্যবহার হয়, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবজেক্টের ঘরে টু প্লাস ভার 61টি গঠনের বাক্য পাওয়া যায়, আর সাবজেক্টের ঘরে 2টি গঠনের বাক্য পাওয়া যায়। এখানে প্রত্যেকটা গঠন প্রণালী ভেঙে ভেঙে তুলে ধরা হলো, অর্থাৎ ইনফিনিটিভ লক্ষ্য করুন, ইনফিনিটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 63টি গঠনের বাক্য পাওয়া যায়, প্রত্যেকটা গঠন আমি এখানে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম, বিশ্বাস রাখুন এর বাইরে কোনো গঠনের বাক্য পাওয়া যায় না, এখানে চমৎকার করে তুলে ধরা হয়েছে। বিশ্বাস রাখুন এই যে এখানে 63টি গঠনের বাক্য এখানে দেওয়া হলো, এখানে আপনারা দেখেন বইটি অনেক বড় বিদে আমরা ভালো করে দেখাতে পারতেছি না, যাই হোক আপনারা বিশ্বাস রাখুন এখানে 63টি গঠনের বাক্য এখানে রয়েছে। এখানে দেখেন এই যে এখানে রুলস 65, এখন 66, তো মূলত এখানে 66টি গঠনের বাক্য পাওয়া যায়, এখানে আমরা তুলে ধরা হলো। তারপর আসুন 64টি গঠনের ইনফিনিটিভ একসাথে, অর্থাৎ টু টু দিয়ে 63টি গঠনের বাক্য পাওয়া যায়, একটা বাক্যের সাথে আরেকটা বাক্য মিলে না, এখানে লাল করে লাল কালার করে আপনাকে দেখাই দেওয়া হলো। বিশ্বাস রাখুন এই প্যাটার্নের বাক্যগুলো যে রপ্ত করা যায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, টু প্লাস ভার্বযুক্ত যত বাক্য আছে সকল বাক্য এখানে নিয়ে আসা হলো। তারপর এজেস অফ নট, হ্যাঁ বন্ধুগণ আমরা নট পড়ে আই এম নট, হি ইজ নট, দ্য আই ডু নট, হি ডাজ নট, এইভাবে কেবল একভাবে আমরা নটের ব্যবহার শিখি, কিন্তু না, নট ইংলিশ ল্যাঙ্গুয়েজে 15-20ভাবে সেন্টেন্সের ব্যবহার হয়। এখানে 20টি গঠনের প্যাটার্ন, 15-20টি গঠনের ব্যবহারিক প্যাটার্ন আলোকে, গঠন স্ট্রাকচার আলোকে আমি এখানে দেখিয়ে দিছি। বিশ্বাস রাখুন ইনশাল্লাহ আপনারা যদি নটের ব্যবহার সমস্ত জীবনের জন্য শিখতে চান তাহলে এই চ্যাপ্টারটি পড়ে ফেলবেন। তে এখন আসেন বন্ধুগণ হাউ টু রিড ভার্ব। হ্যাঁ বন্ধুগণ ভার্বের এখানে একটি ভার্বকে বাক্যাংশের মাধ্যমে 143ভাবে পড়া যায়, এখানে 143ভাবে প্যাটার্নগুলি এখানে তুলে ধরা হলো। এই এক্সাম্পলগুলো যদি যে কেউ রপ্ত করতে পারে সমস্ত জীবনে ভার্বের ফাংশন সে শিখে গেল। বিশ্বাস রাখুন এখানে সকল ধরনের গঠনের বাক্য ভার্বের গঠন প্রণালী এখানে তুলে ধরা হলো। তো বন্ধুগণ এখানে আসেন একটি ভার্বকে যতভাবে পড়াতে সকল ব্যবহারবিধি এখানে তুলে ধরা হলো, বিশ্বাস রাখুন এর ভিতরে সব আছে। তারপর আসেন বন্ধুগণ এখানে আমরা যে কোনো একটা মূল ভার্ব দিয়ে একসাথে 117ভাবে পড়ার কৌশল এখানে তুলে ধরা হলো, বিশ্বটি রপ্ত করতে পারলে এক্সাম্পলও তুলে ধরা হলো। দেখা এখন আসেন বন্ধুগণ আমরা পড়ব হাউ টু এনলার্জ সেন্টেন্স। হ্যাঁ আমরা বাক্য বড় করে পড়তে পারি না, বাক্য বড় করে পড়ার জন্য এখানে সাবজেক্ট এবং অবজেক্টকে বড় করে পড়ার জন্য 127টি বাক্য সম্প্রসারণ পদ্ধতি তুলে ধরা হলো, অর্থাৎ সাবজেক্ট বড় আবার অবজেক্ট বড়, আবার সাবজেক্টের আগে কিছু অংশ বড় করে বসে বাক্যকে বড় করতে হয়, এখানে পুরো বিষয়টি চমৎকার করে তুলে ধরা হলো। যে কেউ যদি 127টি প্যাটার্ন এই গঠন প্রণালী রপ্ত করতে পারে লিখে লিখে, তার জীবনে বাক্য বড় করার কৌশল সকল কিছু এখানে আসে, এখানে শিখে গেল। বিশ্বাস রাখুন আপনারা যারা খান পরিবার লোক যারা দেখতেছেন তারা এই বিষয়গুলো রপ্ত করেন, তাহলে অনলাইন মার্কেট করতে আপনার সহজ হবে। তা বন্ধুগণ এখানে এই যে 127টি গঠনের বাক্য দেওয়া হলো, এখানে এইগুলো যদি রপ্ত করা যায় যে কেউ রিটেন স্পোকেন গ্রামার পূর্ণাঙ্গভাবে শিখতে পারবে, একজন কলেজ টিচারের মতো ইংলিশ শিক্ষকের মতো পড়তে পারবে। এখন আসুন ম্যান বা পার্সনে পড়বে 345টি শব্দ মানে অ্যাডজেক্টিভ বসে পড়ার কৌশল এখানে বাংলায় তুলে ধরা হলো, আগে বাংলা রপ্ত করেন তারপর ইংরেজি। তারপর আসুন প্রেপোজিশন, এখানে 71টি দেওয়া হলো, প্রত্যেকটি ব্যবহারবিধি খুব চমৎকার করে এখানে তুলে ধরা হলো সম্পূর্ণ স্পোকেন স্টাইলে বাক্যাংশ করে, যাতে কারোর কোনো প্রকার সমস্যা না পড়ে। আপনার
প্রেপারেশনের যতগুলো এক্সাম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে এখানে বলবো ম্যাক্সিমাম এক্সাম্পল এবং উদাহরণ দেওয়া হয়েছে। তা খেয়াল বিশ্বাস রাখুন একটা এক্সাম্পল উদাহরণ দ্বিতীয়বার দেওয়া হয়নি, বিশ্বাস রাখুন। এই চ্যাপ্টারটি এইভাবে এখানে সবগুলি ব্যবহার দিয়ে আলোচনা করা হলো। তারপরে এখানে আরও অতি চমৎকার কিছু কৌশল তুলে ধরা হলো, যে মি এর পূর্বে 33টি প্রিপজিশন বসে একসাথে পড়ার কৌশল দেওয়া হলো। তারপরে ইউর পূর্বে, আজের পূর্বে, হিমের পূর্বে, ড্যামের পূর্বে, যে কোনো ব্যক্তির নামের পূর্বে এইভাবে দেওয়া হলো। যে কোনো ভয় কাল, যে কোনো কমন নাউনের পূর্বে সিঙ্গুলার প্লুরাল টিচার দিয়ে কীভাবে পড়তে তুলে ধরা হলো। তারপর আসে যে কোনো স্থানের পূর্বে 31টি প্রিপজিশন বসে একসাথে পড়ার কৌশল। ঢাকার পূর্বে যদি বসে পড়তে পারেন, যে কোনো স্থানের পূর্বে বসে পড়া যাবে, বিশ্বাস রাখুন। তারপর হলো হোমের পূর্বে 25টি প্রিপজিশন বসে পড়ার কৌশল দেওয়া হলো। তারপর হোজের পূর্বে 23টি, তারপরে হুইচের পূর্বে 47টি দিয়ে এই চ্যাপ্টারটি শেষ করে দেওয়া হলো। তারপরে এখানে পর্যাপ্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেওয়া হলো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রিটেন স্পোকেন গ্রামার শিখতে এখানে দরকার হয়। তারপর ইডেমশন ফ্রেজ এখানে পর্যাপ্ত উদাহরণ দেওয়া হলো বাংলা মিনিং সহকারে, এবং খুব কমন উপযোগী উদাহরণ দেওয়া হলো যাতে সহজ হয়। এইভাবে এই চ্যাপ্টারটি শেষ করা হলো। তারপর বন্ধুগণ এখন আসুন আপনারা আর্টিকেলস, আর্টিকেলস কীভাবে পড়বেন। এখানে বাক্যাংশে করে এ এন ডি ব্যবহার আমরা সমস্ত জীবন ধরে পড়তেছি ক্লাস টু থ্রি থেকে শুরু করে, কিন্তু আসলে আমরা এ এ এর ব্যবহার অর্থ কয়টি আদৌ আমরা অনেকে হয়তো খেয়াল করতে পারি না। এর ব্যবহার কয়টি এখানে তুলে ধরা দেওয়া হলো। তারপর এ দিয়ে অনেকগুলি ব্যবহার, এ এন ডি ব্যবহার কতগুলি হয় বাংলা বাক্য দিয়ে বোঝাই দেওয়া হলো, যাতে রিটেন স্পোকেন গ্রামার সে রপ্ত করতে পারে। এখন আসে বন্ধুগণ আর্টিকেলসের পরে আসতেছে টেক কোর্সেস। এখানে টেক রাইট ফর্ম অফ দ্য ভার্বস, চমৎকার করে সমস্ত জীবনের জন্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব শেখার জন্য যতগুলি এক্সাম্পল দরকার হয়, গঠন প্রণালী দরকার হয়, প্রত্যেকটা গঠনের সাথে বাংলা মিনিং সহকারে তুলে ধরা হলো, যাতে কারো কোনো প্রকার সমস্যা না হয়। নাই বলতে কিছু নেই, বিশ্বাস রাখুন। তারপর আসেন বন্ধুগণ এখানে আপনার ডাবলেস কোর্সেন্স, এটা হলো ফ্রেমিং ডাবলেস কোর্সেন। একটা হলো ডাবলেস কোর্সেন হু হার্ট হুইচ হন হার হয় হাও দিয়ে প্রশ্ন করা শেখা, উত্তর তৈরি করা শেখা। আর এই ডাবলেস কোর্সেনটা হলো ক্লাস ফাইভে ডাবলেস কোর্সেনে ব্যবহার বিডি আছে, আবার ডিগ্রি অনার্সে ডাবলেস কোর্সেন একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারের জন্য কীভাবে একটা বাক্যকে প্রশ্ন করতে হবে সে প্রশ্ন করার কৌশল এখানে তুলে ধরা হলো। ইনশাল্লাহ এইভাবে পড়লে দ্রুত গতিতে সমস্ত জীবনে রপ্ত হয়ে যাবে। তারপর আসুন বন্ধুগণ টেক কোর্সেন্স কীভাবে পড়বেন, ভেরি ইম্পর্টেন্ট। এখানে 39টি প্রশ্ন দরকার টেক কোর্সেন পড়ার জন্য। চমৎকার করে প্রশ্ন আর উত্তরগুলি সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। সমস্ত জীবনের জন্য যতগুলি টেক কোর্সেন্স আছে এবং বিগত বছরে যত প্রশ্ন টেক কোর্সেন্স আসে সকল প্রশ্ন নিয়ে সাজিয়ে গুছিয়ে ভাগাভাগ করে এখানে দেওয়া হলো। নাই বলতে কোনো কিছু এক্সাম্পল নেই, যেভাবে প্রশ্ন করা হোক না কেন অ্যাডের মধ্যে থেকে এক্সাম্পল অবশ্যই আসবে। তো বন্ধুগণ এখন আসুন আমরা শিখব যে মানে বয়েস, বয়েস যেভাবে সাজানো হলো। এখানে 37টি প্রশ্ন দেওয়া হলো। বয়স শেখার জন্য চমৎকার করে এখানে কয়টি গঠন, কয়টি প্রকারভেদ লাগবে, তারপর এখানে কয়টি নিয়ম দরকার বয়স করতে হলে, তারপর কিভাবে করতে হবে প্রত্যেকটা ডায়াগ্রাম করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। সমাধান দেওয়া হলো কেন হলো না হলো বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হলো। অবজেক্ট কী, সাবজেক্ট কী, এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি। এছাড়া এখানে এই চ্যাপ্টারটি বোঝানোর জন্য যতটুকু দরকার সব কিছু এখানে তুলে ধরা হলো। এইভাবে বয়স দেখানো হলো। তারপর এখানে আসেন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এক্সক্লামেটরি যেভাবে হয়। তারপর এক ক্লাসে আপনি এক্সক্লামেটরি যেভাবে পড়তে হয় সবগুলি দেওয়া হলো। ডিগ্রি পড়তে হলে আপনি 29টি প্রশ্ন এবং উত্তর দরকার। ডিগ্রি শেখার জন্য চমৎকার করে ডিগ্রি যত ধরনের গঠনের বাক্য পাওয়া যায় সব ধরনের গঠনের ডায়াগ্রাম করে দেওয়া হলো। এই বিষয়টি যদি যে কেউ চ্যাপ্টারগুলো অনুকরণের মাধ্যমে যদি পড়ে তার সমস্ত জন্য ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে। ঠিক একইভাবে এখন আসেন ডাবলেস, এখন আসেন সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। এই চ্যাপ্টারটি অনেক বড়, কিন্তু বড় হলো এখানে এখানে মোট 47টি প্রশ্ন, অর্থাৎ যে কোনো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স বেসিস পর্যন্ত যত ধরনের এক্সাম্পল হয় প্রত্যেকটা এক্সাম্পল এখানে দিয়ে ভেঙে ভেঙে বাংলা মিনিং সহকারে ডায়াগ্রাম আলোকে এখানে তুলে ধরা হলো। যে কেউ অনুকরণের মাধ্যমে এই চ্যাপ্টারটি কেবল একবার দেখাতে পেরে যাবে।
বন্ধুগণ এইভাবে এই চ্যাপ্টারটি শেষ করা হলো। এখন আসেন এই চ্যাপ্টারটি অনেক বড়, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা মিনিং সহকারে তুলে ধরা হলো। তো বন্ধুগণ এখন আসুন আমরা 43 চ্যাপ্টার কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স শেখার জন্য এখানে বন্ধুগণ 54টি ব্যবহার বিধি দেওয়া হলো, মূলত 54টি না, এখানে টোটাল হলো 91টি গঠন দেওয়া হলো। প্রত্যেকটা গঠন প্রণালী কীভাবে হয় এক্সাম্পল সহকারে বাংলা মিনিং সহকারে ডায়াগ্রাম করে দেওয়া হলো। যত ধরনের বাক্য পরীক্ষা আসা হোক না কেন, যেভাবে প্রশ্ন করা হোক না কেন, সকল ধরনের এক্সাম্পল এই চ্যাপ্টারগুলিতে তুলে ধরা হলো। বন্ধুগণ কমপ্লিটিং সেন্টেন্স থেকে আমরা চলে যাব, এখানে অন্যান্য আরও গ্রামারগুলো অংশ আমরা দেখি। এখানে দেওয়া হলো লিকিং ওয়ার্ডস বা ফ্রেজ বা জয়নিং ওয়ার্ডস যেভাবে পড়া হয়, এখানে বন্ধুগণ এখানে টোটাল 90টি ব্যবহার বিধি এই বইতে দেওয়া হয়েছে। এই বইয়ের প্রত্যেকটা ডায়াগ্রাম করে বুঝিয়ে দেওয়া হলো। তারপর আসুন বন্ধুগণ এখানে কানেক্টরস অফ সেন্টেন্স, এটা ইন্টারমিডিয়েট একটা চ্যাপ্টার। এখানে প্রত্যেকটা বিষয়কে এই চ্যাপ্টারটি পড়ার জন্য যেভাবে পরীক্ষা আসে সেইভাবে হিসাব নিকাশ করে তুলে ধরা হলো। এখন আসুন বন্ধুগণ পরবর্তী চ্যাপ্টারটি হচ্ছে আমাদের এখানে ন্যারেশন, ভেরি ইম্পর্টেন্ট। ন্যারেশন নিয়ে জনম পড়ে ছেলেমেয়েরা ভোগে, এমনকি অনেক সারারও ন্যারেশন করতে গেলে একটু হিমশিম খায়। ন্যারেশন শেখার জন্য এখানে 51টি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্ন আঙ্গিকে যদি যে কেউ পড়ে ফেলে তাহলে সমস্ত জীবনের জন্য ন্যারেশন শিখে যাবে। ন্যারেশনের চমৎকার কলা কৌশল এখানে তুলে ধরা হলো এবং একটি গঠন প্রণালীতে পুরো একটা পৃষ্ঠার মধ্যে ন্যারেশন ডায়াগ্রামটি দেওয়া হলো। এই ডায়াগ্রামটি যে কেউ লিখে লিখে যদি রপ্ত করে তার সমস্ত জীবনে শিখে যাবে। তো বন্ধুগণ ন্যারেশন থেকে আমরা চলে আসি, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে আমরা সংক্ষেপে তাড়াতাড়ি চলে যাচ্ছি। বিশ্বাস রাখুন যাতে ভালো করে রপ্ত করতে হয় তারা বইটি ভালো করে দেখে নেবেন। তারপর আসে পাংচুয়েশন শেখার জন্য 16টি প্রশ্ন এখানে দেওয়া হলো এবং 12টি পাংচুয়েশন আছে। এই 12টি প্রত্যেকটা পঙ্খানুপঙ্খরূপে হিসেব নিকাশ করে যেমন কমা আট ক্ষেত্রে বসে এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। এইভাবে পাংচুয়েশন চ্যাপ্টারটি শেষ করা হলো। তো বন্ধুগণ এখানে আসুন, এখানে আরও অনেক চ্যাপ্টার আছে এখানে বোঝানো। এখানে এখানে ওই যে মডিফায়ার কীভাবে করতে হবে, ফিলিং দ্য গ্যাপসের জন্য 18টি রুলস দেওয়া হলো এই বইতে। ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি 18টি রুলসের ভিতরে যে কোনো গ্যাপ ফিল আপ করা সম্ভব। বিশ্বাস রাখুন এই ভিডিওটি আপনারা বারবার দেখতে থাকুন, প্রয়োজন আপনারা বই সংগ্রহ করে করুন, বই থেকে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। তারপর সিনোনিম অ্যান্টোনিম, এটি ইন্টারমিডিয়েট একটা চ্যাপ্টার। এছাড়া সবার জন্য সিনোনিম অ্যান্টোনিম দরকার, কীভাবে পড়তে হবে এখানে চমৎকার করে গুছিয়ে দেওয়া হলো, এক্সাম্পলগুলো ওইভাবে তুলে ধরা হলো ইনশাল্লাহ। তারপর আসুন এখানে বন্ধুগণ সিনোনিম অ্যান্টোনিম থেকে রিয়ারেঞ্জ সেন্টেন্স, তারপর হচ্ছে কমন এরর্স যেটাই ডিগ্রি অনার্সে আসে এবং বিসিএস লেভেলে কিন্তু কমন এরর্স প্রশ্ন আসে, কীভাবে করতে হবে এখানে পর্যাপ্ত এক্সাম্পল উদাহরণ দিয়ে আমরা এখানে বলে তুলে ধরা হলো। বিশ্বাস রাখুন যাদের বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করুন। এই বইটি সত্যি বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গে যারা ইন্ডিয়ানরা বই ছাপায় বিক্রি করতেছেন সবার জন্য, প্রতিটি পরিবারের জন্য ভাষা কীভাবে শিখতে হবে, কীভাবে রপ্ত করতে হবে, অর্থাৎ একটা ভাষা শিক্ষার বই। এটাকে শুধু রিটেন স্পোকেন গ্রামার বললে হবে না, এটাকে বলা যায় যে একটি ভাষা কীভাবে রপ্ত করতে হবে, শিখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে 900-896 পৃষ্ঠার একটি বই। এই বইটি একটা প্যাটার্ন একটা বাক্য দ্বিতীয়বার দেওয়া হয়নি। বিশ্বাস রাখুন এই বইটি যাদের দরকার তারা সংগ্রহ করে নিতে পারেন। ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে বাংলাদেশের প্রতিটা জেলায় থানায় আমরা বই পাঠাই। এছাড়া বাংলাদেশে প্রায় জেলাতে আমাদের লোক আছে, সে লোকেরা অনলাইনে অর্ডার তৈরি করে অনলাইনের মাধ্যমে আমরা বই বিক্রি করি। তারা অর্ডার তৈরি করে আমার হেড অফিস থেকে, টঙ্গিতে আমার হেড অফিস, এই অফিস থেকে আমরা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের সব প্রান্তে আমরা বই পাঠাই। এছাড়া বাংলাদেশে প্রায় জেলাতে প্রায় থানাতে আমার লোকেরা যার যার ঘরে রেখো তারা বিভিন্নভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা বাজার মূলক বই বিক্রি করে থাকে। ইনশাল্লাহ আপনারা যারা খান পরিবারের বাইরের লোক আছেন, যারা দেখতেছেন তারা
আমাদের লোকদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আপনারা বই হাতে হাতে পেয়ে যাবেন, যারা এলাকা ভিত্তিক কাজ করতেছে তাদের তারা হাতে হাতে বই, দ্যাট মিন্স হোম ডেলিভারি সিস্টেম বই দিয়ে থাকে। বিশ্বাস রাখুন এই বইটি যাদের এই বইটি আপনারা আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, সবার জন্য একটি বই এটা সংগ্রহ করে নিতে পারেন। আমার প্রকাশনী প্রায় 100টি বই আছে, 100টি বইয়ের প্রায় 100টি বই, প্রতিটা বই ভিডিও লেকচার করে তৈরি করে প্রতিটা পৃষ্ঠে আমরা ফেসবুক ইউটিউবে দিচ্ছি। প্রতিটা পৃষ্ঠে ফেসবুকে দেওয়া হচ্ছে, আমাদের প্রতিটা পৃষ্ঠা পড়ুন, দেখুন এবং জানুন। পড়ার সর্বোত্তম উত্তম সিস্টেম হলো মোবাইলের ভিতরে যদি আপনি পৃষ্ঠাগুলো রেখে রেখে যখন ইচ্ছা তখন পড়েন, তাহলে দ্রুত রপ্ত হবে। এবং এই ভিডিওটি একাধিকবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ রপ্ত হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।